আজকের ক্লাস সিক্স এর প্রথম ক্লাস শুরু করা হচ্ছে কম্পিউটার। ঠাকুরের প্রায় প্রণাম জানিয়ে আজকের আমাদের কম্পিউটারের প্রথম ক্লাস শুরু করা হয়েছে। তোমাদের সবার কম্পিউটার সম্বন্ধে কিছু না কিছু আইডিয়া আছে, আমরা ক্লাস ফাইভে কিছু করে এসেছি। ক্লাস সিক্সে আমরা তারপর থেকে কিছু জিনিস শিখবো। আমাদের বই নির্দিষ্ট দিয়ে দেওয়া হয়েছে, সে বই থেকে প্রতিটি চ্যাপ্টার আমরা চেষ্টা করব লাইন বাই লাইন তার মানে বুঝিয়ে তোমাদের চ্যাপ্টারগুলো পড়িয়ে দেব। আমরা সবাই জানি যে আজকালকার যুগে কম্পিউটার ছাড়া আমরা কিছুই করতে পারব। এই কম্পিউটার কোথা থেকে তৈরি হয়েছিল, কীভাবে তৈরি হয়েছে, তার জেনারেশনস কী ছিল, সেই নিয়ে হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার। তার নাম জেনারেশন অফ কম্পিউটার। আজকে আমরা শিখবো হচ্ছে জেনারেশন অফ কম্পিউটার, দ্যাট ইজ চ্যাপ্টার ওয়ান। দেখো, কোনো ডিভাইস যখন আমরা ইউজ করি, তার ওই ডিভাইস তৈরি করার আগে বিভিন্ন স্টেপস আমাদের পেরিয়ে আসতে হবে। প্রথম দিন থেকে যে কম্পিউটারের আইডিয়া আমরা শুরু করেছিলাম, সেই আইডিয়া থেকে শুরু করে আজকে আমরা যে ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করি, সেই কনসেপ্টটাকে ধরে রেখে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়েছি আজকের আমাদের কম্পিউটার তৈরি করা হয়েছে। তাহলে জেনারেশন বা হিস্ট্রিতে আমরা জানবো কম্পিউটার কীভাবে প্রথম দিন থেকে তৈরি করা হয়েছে, সেইগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। দেখো, প্রথমে আমাদের স্ক্রিনের সামনে রাখা আছে অ্যাবাকাস, লেখা আছে অ্যাবাকাস। অ্যাবাকাস হচ্ছে, বলতে পারো যে কম্পিউটার যে প্রথম তৈরি করা হলো ওই কনসেপ্টটা অ্যাবাকাস থেকে নেওয়া হলো। কী লেখা আছে, অ্যান অ্যাবাকাস ইজ এ মেকানিক্যাল ডিভাইস ইউজ টু এইড অ্যান ইন্ডিভিজুয়াল পারফর্মিং ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। দেখো, আমাদের কম্পিউটারের একটা প্রধান কাজ হলো আমার ক্যালকুলেশনস, বিভিন্ন ক্যালকুলেশন ম্যাথামেটিক্স কম্পিউটারকে দেবে, সহজেই কিন্তু সেই ক্যালকুলেশনগুলো করে ফেলতে পারে। তাহলে এই ক্যালকুলেশন যে প্রথম আমরা মেকানিক্যালি তৈরি করতে শুরু করলাম, তার নাম হচ্ছে অ্যাবাকাস। কি বলে যে পারফর্মিং ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন থ্রু মেকানিক্যাল ডিভাইস, সেগুলো দিয়ে আমরা প্রথম কিন্তু এই অ্যাবাকাসের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করতাম, যোগ বিয়োগ গুণ ইত্যাদি করার চেষ্টা করেছিলাম। ঠিক আছে, এখন লেখা আছে অ্যাবাকাস, দ্য অ্যাবাকাস ওয়াজ ইনভেন্টেড ইন ব্যাবিলনিয়া ইন 2400 BC। একটা ডেট দেওয়া হয়েছে মোটামুটি, যেটা হচ্ছে ব্যাবিলনিয়া বলে যে শহর ছিল বা যে সভ্যতা ছিল সেখানে আমাদের প্রথম 2400 BC বিফোর ক্রাইস্টে তৈরি করা হয়েছিল এই কনসেপ্ট। তাহলে আজ থেকে অনেক 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 বছর আগে কিন্তু আমাদের এই মেকানিক্যাল ক্যালকুলেশনের জন্য অ্যাবাকাসকে তৈরি করা হয়। অ্যাবাকাস ইজ দ্য ফর্ম উই আর মোস্ট ফ্যামিলিয়ার উইথ, ফার্স্ট ইউজড ইন চায়না ইন অ্যারাউন্ড 500 BC। তাহলে তৈরি করা হলো ওখানে, এবারে সেটা আক্ষরিক অর্থে কার্যকরী হয়েছিল চায়না থেকে। যদি বলা হয় যে কোথায় প্রথম তৈরি করা হয়েছিল, তখন আমাদের লিখতে হবে ব্যাবিলনিয়া। প্রথম তৈরি করা হয় ব্যাবিলনিয়া, এরপর চায়নায় 500 BC থেকে আমাদের কোম্পানিটা কাজ করতে শুরু করে। এবার দেখো কাজ বলা আছে, কি বলা আছে, ইট ইজ ইউজড টু পারফর্ম বেসিক অ্যারিথমেটিক অপারেশন। তাহলে এর মেইন কাজ হয়েছিল আমাদের বেসিক যে ম্যাথামেটিক্সগুলো ছিল, দ্যাট ইজ অ্যাডিশন, সাবট্রাকশন ইত্যাদি, আমাদের এই অ্যাবাকাসটা সহজেই করতে পারে। তাহলে অ্যাবাকাস কি হলো, অ্যাবাকাস হচ্ছে একটা ডিভাইস, মেকানিক্যাল ডিভাইস, যার প্রধান কাজ হচ্ছে আমাদের বেসিক অ্যারিথমেটিক অপারেশনসকে পারফর্ম করা। তৈরি কোথায় হয়েছিল, না প্রথম তৈরি হয় ব্যাবিলনিয়াতে 2400 BC, আর চায়নাতে কিন্তু মোটামুটি আমাদের প্রথম 500 BC এই জিনিসটা কাজ করতে শুরু করে। তাহলে অনেকটা সময় গ্যাপে আমাদের চায়নাতে কিন্তু প্রথম এই ডিভাইসটা আমাদের কাজ করতে শুরু করে। এবারে আমরা শিখে নেব নেপিয়ার্স বোন সম্বন্ধে। তাহলে অ্যাবাকাস শিখলাম, এবার শিখো নেপিয়ার্স বোন। লেখা আছে, আচ্ছা বাঁদিকে কিন্তু অ্যাবাকাসের ছবিটাও দেওয়া আছে, তোমরা আশা করি ছবিটাও দেখে নিতে পেরেছ। দেখো, নেপিয়ার্স বোন ইনভেন্টেড বাই জন নেপিয়ার ইন 1611
1-4। তাহলে নেপিয়ার্স মন কে বানালো? না, জন নেপিয়ার বলে একজন বিজ্ঞানী, তিনি কিন্তু এটা বানান। কি বলা আছে? অ্যালাউড দ্য অপারেটর টু মাল্টিপ্লাই ডিভাইড অ্যান্ড ক্যালকুলেট স্কোয়ার অ্যান্ড কিউব রুটস বাই মুভিং দ্য রডস অ্যারাউন্ড দ্য প্লেসিং দেম ইন স্পেশালি কনস্ট্রাক্টেড বোর্ডস। তাহলে দেখো এখানে আমাদের কি হয়ে গেছিলো, না কিছু এরকম রডস ছিল, দেখতে পাচ্ছ রড আছে, সেই রডগুলো দিয়ে কিন্তু আমরা চেষ্টা করলে কি করতে পারতাম, না মাল্টিপ্লাই ডিভাইড ক্যালকুলেট স্কোয়ার রুট, মানে কি আমরা গুণ করতে পারতাম, স্কোয়ার করতে পারতাম, সঙ্গে কিউব রুটস, কিউব রুটস তৈরি করতে পারতাম। মানে স্কোয়ার তোমরা নিশ্চয় জানো, নিশ্চয় কিউব জানো, তিনবার গুণ করা, আবার কিউব রুট করা যায়, সেগুলোকে আমরা জানি, সেগুলো কিন্তু আমাদের সহজেই এই নেপিয়ার্স বোন দিয়ে করা সম্ভব হয়েছিল। তাহলে এর প্রধান কাজ ছিল কি, মাল্টিপ্লাই করা, ডিভাইড করা, স্কোয়ার বার করা এবং কিউব রুটস তৈরি করা। কীভাবে তৈরি হয়েছিল এটা, না বাই মুভিং দ্য রডস অ্যারাউন্ড দ্য অ্যারাউন্ড অ্যান্ড প্লেসিং দেম ইন স্পেশালি কনস্ট্রাক্টেড বোর্ড। আমাদের একটা বোর্ড ছিল এরকমভাবে, এই বোর্ডের মধ্যে আমাদের কী করতে হতো, একটা বোর্ড থাকতো, নির্দিষ্ট বোর্ড ছিল, সেই বোর্ডের মধ্যে আমরা রডসগুলোকে প্লেস করে করে সহজেই মাল্টিপ্লাই ডিভাইড এবং ক্যালকুলেট করতে সক্ষম হয়েছিলাম। এরপর আসবো হচ্ছে আমরা প্যাসকালাইন। এবারে ডিভাইসটা দেওয়া আছে, তার নাম হচ্ছে প্যাসকালাইন। তাহলে এটা কবে তৈরি করেছিল, কে বানিয়েছিল, না ইনভেন্টেড বাই ব্লেজ প্যাসকাল ইন 1642। তাহলে প্যাসকাল বলে যে বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, ব্লেজ প্যাসকাল, তার নাম অনুযায়ী কিন্তু এই ডিভাইসটা তৈরি করা হয়েছিল। কবে, না 1642। 1642, আগেরটা ছিল 1614, 1614 সালে বানানো হয়েছিল নেপিয়ার্স বোন, আর 1642 সালে বানানো হয়েছিল হচ্ছে আমাদের প্যাসকালাইন। দেখো ইট ওয়াজ ইটস লিমিটেশান টু অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশান, ইট ইজ টু এক্সপেন্সিভ, সামান্য এইটুকু পড়লেই হয়ে যাবে, যে এটার মেন মাইনাস পয়েন্ট ছিল হচ্ছে এটা খুব এক্সপেন্সিভ ছিল, সাধারণ লোকের পক্ষে এটা কেনা সম্ভব ছিল না, আর এর অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশান করতে গিয়ে কিছু প্রবলেমস আমরা খুঁজে পেয়েছিলাম। দেখো এইগুলো হচ্ছে আমাদের অনেক পুরনো ডিভাইস, তাই এগুলোর মধ্যে বিভিন্ন প্রবলেমস অবশ্যই ছিল, এবং এগুলোর কী ছিল, না কিছু লিমিটেশান ছিল, যে সামান্য কিছু কাজ করতে পারত। আর দেখো তুমি সালটাও দেখতে পাচ্ছ 1642 সালে, মানে আজ থেকে অনেক অনেক বছর আগে কিন্তু বিজ্ঞানীরা চিন্তাভাবনা করে এগুলো তৈরি করার চেষ্টা করছিল। তাদের উদ্দেশ্য কী ছিল, না আমাদের অটোমেটিক ওয়েতে, যাতে আমরা সহজেই যোগ বিয়োগ গুণ ইত্যাদি আমরা করে ফেলতে পারি, সেগুলো তো হাতে কলম লিখে করতেই পারতাম, কিন্তু ডিভাইসের মাধ্যমে করানোর জন্য কিন্তু আমাদের এই ডিভাইসগুলো তৈরি করা হচ্ছে। তাহলে দেখো এইখান থেকে কিন্তু আমাদের কম্পিউটারের মেন তোমাদের চিন্তাভাবনা শুরু হয়েছিল বিজ্ঞানীদের মধ্যে, যে একটা এমন ডিভাইস দরকার যদি আমি সহজেই এই কাজগুলো করতে পারবো। চলে আসছি, দেখো এবার হচ্ছে মেন আমাদের কম্পিউটারে কনসেপ্ট শুরু হলো হচ্ছে, যে ডিভাইসের নাম ছিল হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন অ্যান্ড অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এইটাই কিন্তু আমাদের আধুনিক যুগের কম্পিউটার বলা হয়। কী লেখা আছে দেখো, ইট ইজ অ্যান অটোমেটিক মেকানিক্যাল ক্যালকুলেটর ডিজাইন্ড টু ট্যাবিউলেট পলিনোমিয়ালস ফাংশনস। তাহলে এর কিন্তু কাজটা আমাদের অনেকটা অ্যাডভান্স হয়ে গেল, এ কিন্তু বিভিন্ন পলিনোমিয়াল ফাংশনসকে, মানে জটিল ফাংশন বলতে পারো, মানে এ কিউব বি প্লাস পি স্কোয়ার বি এরকম টাইপের ফাংশনস, পলিনোমিয়ালস, এ টু দি পাওয়ার 5 প্লাস এ টু দি পাওয়ার 4, এই টাইপের কিন্তু কাজ করতে পারে, যেগুলো আমাদের খুব কঠিন ছিল। তাহলে দেখো এইটা কিন্তু আমাদের বলা হয় আধুনিক যুগের কম্পিউটার, বা এর নাম দেখো লেখা আছে ফার্স্ট কম্পিউটার। তাহলে আমরা কিন্তু এখনও একেই কিন্তু প্রথম
কম্পিউটার হিসেবে গণ্য করে। যদি তোমার জিজ্ঞেস করা হয় যে ফার্স্ট কম্পিউটার কী নাম ছিল, তোমাদের বলতে হবে ডিফারেন্স ইঞ্জিন অ্যান্ড অ্যানালিটিক্যাল ইঞ্জিন। লেখা আছে কি ইনভেন্টেড বাই চার্লস ব্যাবেজ। তাহলে চার্লস ব্যাবেজ নামের যে বিজ্ঞানী ছিলেন তিনি কিন্তু এই কম্পিউটারকে প্রথম তৈরি করেন in 1822 and 1834। যে কোনো একটা সালে আমরা ধরে নিই, আমরা যদি 1822 ধরে নিই, সেই সময় কিন্তু আমাদের এই ডিফারেন্স ইঞ্জিন প্রথম তৈরি হয়। চার্লস ব্যাবেজ ইজ নোন অ্যাজ ফাদার অফ কম্পিউটার। তাহলে চার্লস ব্যাবেজকে কিন্তু আমাদের ফাদার অফ কম্পিউটারও বলা হয়। তাহলে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, হু ইজ ফাদার অফ কম্পিউটার, তোমাদের বলতে হবে চার্লস ব্যাবেজ ইজ নোন অ্যাজ ফাদার অফ কম্পিউটার। ঠিক আছে, তারপর লেখা আছে কি দেখো, ইট ইজ ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার। এটা কিন্তু আমাদের প্রথম মেকানিক্যাল কম্পিউটার ছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম মেকানিক্যাল কম্পিউটার। তাহলে আমাদের এটাও ভুলে গেলে চলবে না যে এই যেটা লেখা আছে ডিফারেন্স ইঞ্জিন অ্যান্ড অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এটাই কিন্তু আমাদের প্রথম মেকানিক্যাল কম্পিউটার। ঠিক আছে, তাহলে চার্লস ব্যাবেজকে বলা হয় ফাদার্স অফ কম্পিউটার্স। তিনি ফাদার অফ কম্পিউটার্স, তিনি কিন্তু প্রথম এই ডিভাইসটা তৈরি করেছিলেন।